সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ। আহা, দেখতে কি সুন্দর বাংলাদেশের গ্রাম বাংলার এমন দৃশ্য দেখলে মন ভরে যায়। ধানের মাঠে মাঠে ঘুরে এমন দৃশ্য দেখলে আসলে মন ভরে যায়। আপনারা দেখতে পাচ্ছেন চলন মিলের মধ্যে ধান কাটা শুরু হয়ে গেছে। ধানের এই মরশুমে চারিদিকে শুধু পাকা ধান এবং পাকা ধান। কৃষকের কাটার পাশাপাশি এখন ডিজিটাল পদ্ধতির যে মেশিনগুলো নেমেছে সেই মেশিনের মাধ্যমে ধান কাটা শুরু হয়ে গেছে। তবে হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। বর্তমানে ডিজিটাল পদ্ধতিতে মানুষের জীবনযাত্রা অনেকটাই সহজ করেছে বিভিন্ন রকমের প্রযুক্তি এসে। আগে যেখানে 10 থেকে 15 জন কৃষক এক বিঘা জমি ধান কাটত, সেখানে এই হারভেস্টার মেশিন নিমিষেই 5 থেকে 10 মিনিটেই সেই কাজটা করে দিচ্ছে। এবং কৃষকের ম্যানুয়াল পদ্ধতিতে ধান কাটার তুলনায় এই হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটায় মোটামুটি খরচও অনেক কমে এসেছে। যেখানে একটা কৃষকের 4 থেকে 5 হাজার টাকা লাগতো ধান কাটতে, সেখানে হারভেস্টার মেশিনে মাত্র 2 থেকে 2500 টাকায় 2000 থেকে 2500 টাকাতেই সেটা সম্ভব হয়েছে।